আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। এই ভিডিওটা মূলত যারা অষ্টম শ্রেণীতে আছো, যারা জেএসসি পরীক্ষা দেওয়ার কথা অথবা জেডিসি পরীক্ষা দেওয়ার কথা, মূলত তাদের জন্য। কারণ তাদের কিন্তু জেএসসি পরীক্ষা হচ্ছে না, তাদের পরীক্ষা হচ্ছে না, কিন্তু তাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো। আর তাছাড়া তোমাদের পরবর্তীতে তোমরা নাইনে উঠলে সায়েন্স কমার্স আর্টস এগুলো নিয়ে কোনো গ্রুপ করা হবে কি হবে না, এই ব্যাপারে যদি কোনো নোটিশ আসে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এখানে একটা নোটিশ এসেছে আজকে, যেটা হচ্ছে তোমাদের নোটিশে বলা হচ্ছে তোমাদের কি হচ্ছে না, তোমাদের করোনা ভাইরাস কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা গ্রহণ না করা এবং জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত। যে নোটিশে বলা হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতিতে 2021 সালে জুনিয়র সার্টিফিকেট জেএসসি পরীক্ষা গ্রহণ না করা এবং জেএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এসেছে, তোমাদের অবশ্যই একটা ফরম পূরণ করতে হবে। এবং তোমাদের কলেজে কিন্তু, তোমাদের স্কুলে কিন্তু বার্ষিক পরীক্ষা হবে। এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ে সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণ ও সার্বিক পরিস্থিতিতে এবং শ্রেণীকক্ষে শিক্ষা শেখানো কার্যক্রম বিবেচনায়, যেহেতু তোমাদের ক্লাস নিতে পারে নাই, 2021 সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের পরীক্ষা হচ্ছে না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট নিবে এবং বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষাতে তোমরা যদি ভালো করো তাহলে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবা। 2021 সালে জেএসসি পরীক্ষা স্ব-স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অ্যাসাইনমেন্টের মূল্যায়ন প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য তোমাদের যে ফলাফল তখন দেওয়া হবে, ফলাফলের ভিত্তিতে তোমাদেরকে তোমাদের ফলাফলটা বোর্ডে পাঠানো হবে। পাঠানোর পর দেখা যাচ্ছে তোমাদের কি করা হবে, আগামী 6/12/2021 এবং থেকে 13/12/2021 তারিখের মধ্যে জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। তোমাদের রেজাল্টের পর তোমাদের একটা ফর্ম দিতে পারে অথবা এর আগেও দিতে পারে, যেটা অবশ্যই পূরণ করে এবং সেটা বোর্ডে যাবে। এই ছিল তোমাদের মূলত নোটিশ। এছাড়া আর একটা নিচে একটু নোটিশ আছে, যেটা সেম নোটিশ, যেটা হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি জুনিয়র সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা গ্রহণ না করা সংক্রান্ত, যেটা হচ্ছে জেএসসি না, জেডিসি পরীক্ষা হবে না, জেডিসি পরীক্ষা হবে না, সেটার ব্যাপারেও বলা হচ্ছে। স্ব-স্ব প্রতিষ্ঠানে তোমাদেরও যারা মাদ্রাসায় আছো অথবা তোমাদেরও পরীক্ষা হচ্ছে না, তোমাদের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে তোমাদের ফলাফল বোর্ডে কর্তৃক উত্তীর্ণ সনদ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। তোমাদেরও যারা জেডিসি দিবা তোমাদেরও কিন্তু কি হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। তোমাদেরকেও যেমন তোমাদের যুগ্ম মহাসচিব খালেদা আক্তার এই নির্দেশনাটা দিয়েছে। আর ঢাকা বোর্ডে যে অধ্যাপক নেহাল আহমেদ সভাপতি, উনি এই নোটিশটা দিয়েছে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা জেএসসি পরীক্ষা তো হবে না, তাই তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এবং অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে করো। তোমাদের অবশ্যই ভালো করে তোমাদের পরীক্ষাটা দিয়ে প্রমোশন পেতে হবে, পাশ করতে হবে, তাহলে কিন্তু তোমরা উত্তীর্ণ হবা। ফেল করলে স্কুলে বার্ষিক পরীক্ষা ফেল করলে উত্তীর্ণ হবে না, তাই ভালো করে পরীক্ষাটা দাও। আর অ্যাসাইনমেন্ট যাদের বাকি আছে অ্যাসাইনমেন্ট সবগুলো করে তোমরা স্কুলে জমা দিয়ে দিও। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। সালাম আলাইকুম।